দেখতেই পাচ্ছ ব্যাকপুরে এখন কিন্তু কম্বো চলছে, মানে সরি শ্যামনগরটাকে পুরো কম্বো চলছে। আর কম্বো নিয়ে কিন্তু আমার এই দাদা চলে এসছে নিতেশি মোড়ে, এই আমাদের শ্যামনগর নিতেশি মোড় চার রাস্তা মোড়ে, দাদাও কিন্তু এখানে কম্বো নিয়ে বসছে। তো পুজোর আগে দেখো নতুন করে একটা অফার দাদা দেখিয়ে দিচ্ছে, এখানে দিচ্ছে কিন্তু এরকম চিকেন আছে কষা চিকেন আর এখানে রাইস মাত্র 30 টাকা। কবে থেকে বসছো দাদা? 5 দিন ধরে। আমি কালকে দেখছিলাম, আমরা ছিলাম, কী নাম তোমার? অভিজিৎ। একটা শ্যামনগরটাকে কিন্তু চারিদিকটা কম্বোতে ভরে গেলো, কিন্তু কম্বো হলেও আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে দাদা দেখতেই পাচ্ছ। রাইসটা কিন্তু দেখে খুবই সুন্দর লাগছে, একটা ফ্লেভারটা বেরোচ্ছে, যে ঘিয়ে যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আমরা খোলার সাথে পেলাম। আর রাইসটা কিন্তু কোনো কিছু কমতি রাখেনি দেখতে পাচ্ছ তো, কাজু বাদাম কিশমিশ মটরশুঁটি এমনকি অফ সিজনে মটরশুঁটি দিয়েও দাদা কিন্তু করেছে। চলো 30 টাকা অনুযায়ী আশা করি এটা ভালোই হবে। এবার যে চিকেন কষাটা খুললো এটা কিন্তু একটা ভালো একটা ফ্লেভার বেরোলো, আর কষাটাও কিন্তু খুব সুন্দর ঘরোয়া টাইপের মতোই করেছে। তো এরকম কিন্তু 2 পিস সাইজ চিকেন কি এত সুন্দর কম্বো যে দাদা দিচ্ছে। তো এইরকম সাইজ দুটো পকোড়া বিক্রি করলে তো এখন 10 টাকা লোকে বিক্রি করে 5 টাকা পিস হিসাবে, তবে এতটা রাইস দিয়ে। আর এখানে যে স্পুনটা ব্যবহার করছে এটা কিন্তু দেখতে পাচ্ছি স্টিলের মতো দেখতে, কিন্তু এটা কিন্তু আদৌ একটা প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো। তো একটা এই স্পুন কিনতে গেলে মোটামুটি এখন 2 টাকা খরচা আছে প্লাস্টিক হলেও। কেমন কেমন লাগছে দাদা ভাই? ভালো দাদা, ঠিক আছে। এম সাইজে দুখানে চিকেন দিচ্ছে, একটা রাইস কতটা সামনে করে পুরো কম্বো কম্বো হয়ে গেল আমাদের, পুরো কম্বো কম্বো হয়ে গেল। দাদা কিন্তু কোনো কিছু কমপ্লিটই রাখেনি, এই মটরশুঁটি অফ সিজনে মটরশুঁটি দিয়ে দিচ্ছে, ক্যাপসিকাম একটু যে দিয়ে করেছে দাদা, এটা সুন্দর কাজু ফাজু সবই আছে, কোনো কিছু বাকি রাখেনি, কাজু কিশমিশ সবই দিয়েছে, কাজু কিশমিশ কিন্তু সবই দিয়েছে, কোনো কিছু বাকি রাখেনি। আর সুন্দর একটা ঘিয়ে স্মেল আসছে সুন্দর, অবশ্যই ট্রাই করতে পারো। জায়গাটা কিন্তু আমাদের নির্দেশে মরেই আছে। আমরা কিন্তু ভিডিওর মধ্যে রাইসের কোয়ালিটি মানে কোয়ালিটি যে রাইসের সাইজগুলো হয় লম্বা লম্বা দানা সেটা দেখে বুঝতেই পারছো, পুরো ঘরোয়া মতো করেছিল চিকেনটা, কিন্তু ঘরোয়া মতো হয়েছিল। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। কানটা কিন্তু আবার দেখে নাও, এখানে কিন্তু বসছে দাদা, আর দাদা কিন্তু সন্ধ্যে 6টাতেই বসো দাদা, 6টা থেকে বসো দাদা। ফোন নাম্বারটা বলে দাও একটুখানি, 7044310488 7044310488। আচ্ছা এই দেখে নাও, দু পিস চিকেন দিচ্ছ, এখানে ফ্রাইড রাইস দিচ্ছ, তাই তো? 30 টাকা। আর সাথে রয়েছে কিন্তু এটা ডিম সেদ্ধ কিন্তু আলাদা করে পাওয়া যায়, সেটা তোমার চাইলে কিনতে পারবে, 9 টাকা করে পিস দাদা আপাতত বিক্রি করছে।